আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিডনিতে পাথর হওয়া এই কথাটা বর্তমানে শুনলে আটকে ওঠার কিছু নেই বা নতুন কিছু মনে করারও নয়। কিডনির মধ্যে শক্ত দানা, কঠিন পদার্থ বা স্টোনের মতো জমে থাকলে তাকে রেনাল স্টোন বা কিডনির পাথর বলে। এই পাথর কখনো মূত্রগ্রন্থি অর্থাৎ কিডনি, মূত্রনালী, আবার কখনো মূত্রথলিতে এসে জমা হয়। এর ফলে বিভিন্ন সমস্যা সহ প্রস্রাব অবরোধ হতে পারে। কেন হয় কিডনিতে পাথর? কিডনির কাজ শরীরের রক্ত থেকে ময়লা, আবর্জনা ও পানি শোধন করে প্রস্রাব আকারে বের করে দেয়া। দুইটি ইউরেটারের মাধ্যমে প্রস্রাব মূত্রথলিতে এসে জমা হয়, তারপর প্রয়োজন মতো বেরিয়ে আসে। আমরা সারাদিন যা পানাহার করি তা থেকে শরীরের দরকারি অংশ শরীর কোষ নিজে রাখে, বাকি অংশ বর্জ্য পদার্থ হিসেবে রক্তের সাথে মিশে কিডনি ও বর্জ্য পদার্থ রক্ত থেকে বের করে নিয়ে প্রস্রাব আকারে নিঃসরণ করে। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিডনি পালন করে থাকে। কুচকি, অন্ডকোষ প্রভৃতি স্থানে মারাত্মক যন্ত্রণা হতে পারে। যে কোনো ভারী জিনিস তুলতে গেলে বা রাতে ঘুমের মধ্যে হঠাৎ বেদনার উদ্রেক হতে পারে। অন্ডকোষ ঊর্ধ্ব দিকে টেনে ধরার মতো অনুভব হতে পারে। বেদনা ও যন্ত্রণা কখনো কখনো বা সবসময় থাকতে পারে। বমিভাব, বমি হতে পারে। হিক্কা, কপালে ঘাম, মূর্ছা যেতে পারে। নারী দ্রুত ক্ষীণ, দেহের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সর্বদাই প্রস্রাব করার ইচ্ছা থাকে কিন্তু পারে না, প্রস্রাব ফোটা ফোটা বের হয়। তলপেটের ব্যথা হয়, প্রস্রাবে পুঁজ রক্ত মিশ্রিত থাকতে পারে। কোনো কোনো অবস্থার প্রেক্ষিতে রোগী বোধ করে পাথর যেন নড়াচড়া করে। ছোট শিশুরা প্রস্রাব করতে গিয়ে কান্না করতে পারে। আধুনিক পরীক্ষা নিরীক্ষা যেমন এক্সরে, আল্ট্রাসনোগ্রাম করে, আইভিও করে, প্রস্রাব পরীক্ষা করেও জানতে পারেন কিডনির স্টোনের অবস্থা। এর জটিলতা স্বরূপ কিডনির প্রদাহ, শরীর, হাত পা ফুলে যেতে পারে। কক্সিমিয়া, মূত্র অবরোধ হয়ে যন্ত্রণা, অস্থির ও অজ্ঞান হয়ে যেতে পারে। বেদনা উপশমের জন্য হালকা গরম সেঁক নেওয়া যেতে পারে। দুধ, সাগু, বার্লি, দধি সুপথ্য, ফলমূল, লেবুর শরবত, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বায়ুও বেশ উপকারী। রোগ নিয়ে অবহেলা করা যাবে না। চুন, সুপারি এগুলো খাওয়া যাবে না। মদ্যপান, ধূমপান, মাংস, গরুপাক খাদ্য থেকে দূরে থাকতে হবে। পেইন কিলার দীর্ঘদিন নেওয়া যাবে না। যে কোনো রোগী অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হন এবং সুস্থ থাকুন।